সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের মাঝে আবার আমি উপস্থিত হলাম। তোমাদের গণিত বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলা আজকে তোমাদের মাঝে আমি তুলে ধরবো, তুলে ধরছি। দেখো, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? তাহলে উত্তর হবে 2, 3, 7 অথবা 8। এই ধরনের সংখ্যা থাকলে, এককের স্থানে এই ধরনের সংখ্যা থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না, এটি উত্তর। 2 নম্বর হচ্ছে, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? তাহলে কি উত্তরটা হবে? হলো 4 অথবা 6 হতে পারে। কি কি হতে পারে? তাই 4 অথবা 6, 4 হতে পারে, 6 হতে পারে, এটা উত্তর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে, এত সংখ্যাটির বর্গমূল কত, কত অঙ্ক বিশিষ্ট? তাহলে এত সংখ্যাটির বর্গমূল হচ্ছে হবে হলো 3 অঙ্ক বিশিষ্ট। ক অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট। এবার দেখো 4 নম্বর, যে 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? তাহলে এটা হচ্ছে তোমার করতে হবে হলো 245 মৌলিক গুণনকের সাহায্যে বর্গ উৎপাদকের সাহায্যে বর্গমূল করলে দেখা যাবে যে 5 জোড় ভিন সংখ্যা হয়। তখন এই 5 দ্বারা ওই সংখ্যাটিকে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, উত্তর 5। সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য দলকে কতজনকে সরিয়ে রাখতে হবে সৈন্য থেকে? তাহলে এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করলে দেখা যাবে যে পূর্ণবর্গ সংখ্যা হবে না, অর্থাৎ অবশিষ্ট থাকবে, ওই অবশিষ্ট 36 জন অবশিষ্ট থাকবে, এই 36 জনকে সরিয়ে রাখলেই সৈন্য দলকে বর্গাকার সাধন যাবে। আচ্ছা, গেল। এবার 6 নম্বর, x = -2y = 3 হলে 3x - 2y থেকে 2x - 2x - 3y এর বিয়োগফল কত হবে? এটা থেকে এটা বিয়োগ করে যা হবে মান বসানোর পরে রেজাল্ট আসবে হচ্ছে -7। আচ্ছা, 7 নম্বর দেখো, 7x - 3 এবং 7x + 5 এর গুণফল কত? এটা গুণ করলে সূত্র খেলাতে পারে এবং গুণও করতে হবে, গুণ করলে রেজাল্ট আসবে 49x² + 14x - 15। এরপরে 8 নম্বর, 2a² - 7ab + 6b² 2a - 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এটাকে এটা দ্বারা ভাগ করবো, আমরা এর আগেও করেছি, তোমরা এটা করে নেবে, আমি উত্তরটা শুধু বলে দিচ্ছি, a - 2b। উত্তরটা হবে কি? a - 2b। আচ্ছা, এরপরে আসো 9 নম্বর অঙ্ক, 2 × 3rd ব্র্যাকেট 6 - 3, 2 × 4 - 3, 1st ব্র্যাকেট 2nd ব্র্যাকেট, লাস্টে একটা আছে 3rd ব্র্যাকেট হবে, 3rd ব্র্যাকেট, এর সরল মান কত? আচ্ছা, এটাকে যদি আমরা সরল করি পর্যায়ক্রমে, তাহলে আগে হলো প্রথম বন্ধনের কাজ, প্রথম বন্ধনীতে কী আছে? 4 - 3, এটা 4 থেকে 3 বিয়োগ দিলে 1, 1-এর সাথে -2 গুণ করলে -2, -2-এর সাথে -3 গুণ করলে -+6, তাহলে 6 আর 6 যোগ করলে 12, 12 আর তার সাথে 2 গুণ করলে কত? 24, অর্থাৎ 24। আচ্ছা, এটা হচ্ছে তোমার 9 নম্বর প্রশ্ন উত্তর। এবার 10 নম্বর দেখো, x^4 - 7x³ + 2x - 11, রাশিটির x³ এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত হবে? তাহলে x³ এর সহগ হচ্ছে আমরা জানি -7, আর এখানে ধ্রুবক x ছাড়া রাশিটি হচ্ছে -11, তাহলে সেই এটা থেকে অর্থাৎ ধ্রুবক পদ থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে অর্থাৎ -7 - -11, তার মানে +11, 11 থেকে -7 বাদ দিলে 4 হবে। এটি হচ্ছে তোমার 10 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ উত্তরগুলো তোমাদেরকে বলে দিলাম, তোমরা সমাধানগুলো করে নেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অঙ্কের অ্যাসাইনমেন্টগুলো খুব স্পষ্ট করে করবে, সুন্দর করে করবে বাসায়, আর আশা করি তোমরা ভালো আছো, ঘরে আছো, কাজ করতেছো তোমাদের। তো আজকে এই পর্যন্তই, আগামীকাল তোমাদের অর্থাৎ আরেকটি প্রশ্ন আমাদের বাকি আছে, জ্যামিতির 2 নম্বর প্রশ্নটা করে দেব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।